প্রায় 36 ঘন্টা পর খুঁজে পাওয়া গেল ল্যান্ডার বিক্রমকে। সম্প্রতি ইসরোর পাঠানো চন্দ্রযান 2 এর ল্যান্ডার চাঁদে অবতরণ করার সময় তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পৃথিবীর সাথে, আর তারপর থেকেই ল্যান্ডার বিক্রমকে নিরন্তর খোঁজাখুঁজি করে চলেছে ইসরোর বৈজ্ঞানিকরা। অবশেষে চাঁদের চারদিকে ঘুরতে থাকা চন্দ্রযান 2 এর অরবিটার ক্যামেরায় ধরা পড়ল বিক্রমের থার্মাল ইমেজ। কিন্তু আমরা যেহেতু অরবিটারের মাধ্যমে থার্মাল ইমেজ পেয়েছি, কিন্তু কোনো ডিজিটাল বা অপটিক্যাল ইমেজ আমাদের হাতে এসে পৌঁছায়নি, তাই বৈজ্ঞানিকরা এটা স্পষ্ট করে বলতে পারছে না যে এটাই হলো ল্যান্ডার বিক্রম। তবে এতদিন ধরে পৃথিবী থেকে যে সমস্ত স্যাটেলাইট চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, সেগুলির মধ্যে সবথেকে শক্তিশালী ইমেজ প্রসেসিং সিস্টেম লাগানো রয়েছে চন্দ্রযান 2 এ। তবে যেইটুকু ইমেজ ইসরোর বৈজ্ঞানিকদের হাতে এসে পৌঁছেছে, তা থেকে তারা ধারণা করতে পেরেছে যে যেখানে ল্যান্ডার বিক্রমের অবতরণ করার কথা ছিল, ঠিক তার কিছুটা দূরেই পড়ে রয়েছে কোনো ধাতব বস্তু। ফলে বৈজ্ঞানিকরা আশা করছে যে এটাই হয়তো ল্যান্ডার বিক্রম। তবে বৈজ্ঞানিকরা আশা করছেন চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম এখনও সুরক্ষিত অবস্থায় রয়েছে। যেটা প্রয়োজন সেটা হলো শুধুমাত্র তার সাথে কমিউনিকেশনের। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ল্যান্ডারটি কি চারটি পায়ের মাধ্যমেই চাঁদের মাটিতে সফলতার সাথে অবতরণ করতে পেরেছিল, নাকি সেই ল্যান্ডিং হয়ে গিয়েছিল ক্র্যাশ ল্যান্ডিং? প্রবলেম নাম্বার 2, এখন বিক্রম চাঁদের মাটিতে যে পজিশনে রয়েছে সেইখানে কি আদৌ সূর্যের আলো পৌঁছায়? যদি তা না পৌঁছায়, তাহলে বিক্রমে লাগানো সোলার প্যানেলগুলি অ্যাক্টিভ হবে না, আর ফলস্বরূপ ল্যান্ডারটির সাথে কখনোই যোগাযোগ করা সম্ভব হবে না যতক্ষণ না তার গায়ে সূর্যের আলো পড়ছে, আর একই সাথে সোলার প্যানেলটিকেও ঠিকঠাক মতো কাজ করতে হবে। প্রবলেম নাম্বার 3, যেহেতু ল্যান্ডারটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইসরোর কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করা হচ্ছিল এবং ল্যান্ডারটির সাথে কোনো কমিউনিকেশন করা যাচ্ছিল না, তাই বিজ্ঞানীরা মনে করছে ল্যান্ডারটি হয়তো ভেঙে গিয়েছে, আর ল্যান্ডারে লাগানো অ্যান্টিনাটিও হয়তো নষ্ট হয়ে গিয়েছে। আর যদি দুর্ভাগ্যবশত অ্যান্টিনাটি ভেঙে গিয়ে থাকে, তাহলে তার সাথে যোগাযোগের রাস্তাটি আরও কঠিন হয়ে পড়বে ইসরোর বৈজ্ঞানিকদের কাছে। প্রবলেম নাম্বার 4, ইসরোর চন্দ্রযান 2 এর এই মিশনটি একটি আর্টিফিশিয়াল প্রোগ্রামিংয়ের দ্বারা করা হয়েছে এবং ল্যান্ডার বিক্রম এবং রোভারের ভিতরের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগে থেকেই প্রোগ্রামিং করা রয়েছে। তাই ল্যান্ডারটির যদি অ্যান্টিনা ভেঙেও যায়, তাহলেও রোভার এবং ল্যান্ডারটি নিজে থেকেই ইসরোর কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে নিজে থেকেই তার ভিতরে থাকা প্রজ্ঞান রোভারটিকে আস্তে আস্তে চাঁদের মাটিতে ল্যান্ড করাবে, আর যতক্ষণ না রোভারটি ল্যান্ডারের ভেতর থেকে বার হতে পারছে, ততক্ষণ পর্যন্ত ইসরোর বৈজ্ঞানিকরা চিন্তিতই থাকবে এবং সঠিকভাবে কোনো তথ্য দিতে পারবে না। তবে আমরা আশাবাদী, ইসরোর চন্দ্রযান 2 এর সমস্ত প্রোগ্রামিং যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে, তাহলে হয়তো ইসরো পুনরায় ল্যান্ডার এবং রোভারের সাথে কমিউনিকেশন করতে পারবে। তবে এখানে আপনার জানার প্রয়োজন রয়েছে, আর মাত্র 12 দিনের মধ্যে যদি ইসরোর বৈজ্ঞানিকরা ল্যান্ডার বিক্রমের সাথে কমিউনিকেশন না করতে পারে, তাহলে 12 দিন পর ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করেছে সেই দিকটি সূর্যের উল্টো দিকে চলে যাবে, এবং সূর্যের উল্টো দিকে থাকার কারণে প্রচণ্ড ঠান্ডায় ল্যান্ডার এবং রোভারের সমস্ত ব্যাটারিগুলি ডিসচার্জ হয়ে যাবে, তার ফলে আর ইসরো কখনোই ল্যান্ডার বা রোভারের সাথে কমিউনিকেশন করতে পারবে না। তবে একটি আশার আলো রয়েছে, আগামী কয়েকদিন পরেই রয়েছে পূর্ণিমা, আর এই পূর্ণিমায় সূর্য অবস্থান করবে চাঁদের ঠিক ওপরে, অর্থাৎ যেখানে ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে, অর্থাৎ ল্যান্ডার বিক্রমের মাথার ওপর থাকবে সূর্য, আর হয়তো ভাগ্যক্রমে অ্যাক্টিভ হয়ে যেতে পারে ল্যান্ডার বিক্রমের কমিউনিকেশন সিস্টেম। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং অন্য মানুষের জানার সুযোগ করে দিন। আর এরকমই অদ্ভুত ও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।